হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। আজকের ভিডিওতে কলকাতার একটা সেরা জায়গা দেখে নেবো, যেটা হচ্ছে বাঘগলি। আজকের ভিডিওতে আমরা দেখব কলকাতার এমন একটা জায়গা যেটি বাঘগলি নামেও খুব ফেমাস। জায়গাটি কোথায় আমি একটু পরে বলছি। তো এই এটা এমন একটা জায়গা যেখানে কলকাতার বাঘগলি নামে খুব ফেমাস একটা জায়গা। দেখতে পাচ্ছ রাস্তার দুধারে কাঠের বাঁক তৈরির একটা সেরা জায়গা। এখানে সস্তায় একদম সলিড বাঁক যদি তোমরা কিনতে চাও তো তোমরা চলে আসতে পারো এখানে। প্রথমে বড় রাস্তা থেকে গলির ভেতরে ঢুকলেই এখানকার পরিবেশ একটু আলাদা। দুপাশে সারি দিয়ে সাজানো লম্বা লম্বা সব কাঁচা বাঁশ দিয়ে তৈরি ছোট বড় মাঝারি কত ধরনের বাঁক সারি সারি সাজানো। এরকম ছোট ছোট অনেকগুলো দোকান রয়েছে যেখানে কাঁচা বাঁশ কেটে নতুন ঝাঁচকচকে বাঁক তৈরি করা হয়। প্রতি বছর শ্রাবণ যাত্রা শুরু হওয়ার আগে লক্ষ লক্ষ ভক্তরা বিভিন্ন ধাম উদ্দেশ্যে যাত্রা করে। তাদের প্রয়োজন হয় একটি শক্ত পোক্ত বাঁকের। এইসব বাঁকের চাহিদা কিন্তু এই মার্কেটটি থেকেই মেটানো হয়। সব থেকে বড় কথা, এখানে কাঁচা বাঁশ কেটে সঙ্গে সঙ্গে বাঁক তৈরি করে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এরকম একটা প্রসেস এই জায়গাটার মধ্যে চলে। জায়গাটা কোথায় আমি একটু পরে বলে দিচ্ছি। আজকের ভিডিওতে আসো আমরা কী কী বাঁক রয়েছে এবং কী তার দাম, ঠিক আছে। এখানে প্রায় দেড়শো টাকা থেকে বাঁক রয়েছে যেগুলো ছ ফুটে, এবং এখানে ষোলো ফুট, আঠেরো ফুট, কুড়ি ফুট, এবং আমি শুনেছি এই মার্কেটে নাকি বাহান্ন ফুট পর্যন্ত বাঁকের অর্ডার নেওয়া হয়। এখানে ছ ফিট থেকে প্রায় বারো ফুট পর্যন্ত বাঁক তৈরি হয়। আরও বড় বাঁক যদি আপনার প্রয়োজন হয় তাও আপনি পাবেন এই মার্কেটটি থেকে। ছোট কতটা? ছ ফুট। ছ ফুট ওগুলো কোনটা? এটা ছ ফিটের বাঁক, তাই তো? আর এটা এটা কী দাম আছে? এটা এগুলো আপনার একশো দেড়শো এরকম দাম। তাই তো? এগুলো কতটা লোড নিতে পারবে? আপনার মোটামুটি পাঁচ কিলো লোড নেবে। পাঁচ কিলো মানে একটা কলসি নেওয়া যাবে না, তাই তো? দুটো মিলিয়ে পাঁচ কিলো মিলে ছ কিলোর মতন লোড নেবে। ছ কিলো লোড নিতে পারবে। এটা ছ ফিটের বাঁক। এর থেকে বড় কী আছে একটু দেখাও দাদা। মানে স্টার্টিং প্রাইস ছশো থেকে। আর সব এগুলো নতুন নতুন বাঁক, তাই? আগের বছর এটার পরে কি আছে? আচ্ছা, এই দশ আর বারোর মধ্যে দু ফুটের ডিফারেন্স, তাই তো? উপরের দিক, হ্যাঁ, সেটা বোঝা যাচ্ছে। আপনি যত বড় চাইবেন তত বড় পাবেন। আচ্ছা, দশ ফুটের বাঁকের দামটা বলে দাম কিরকম? দশ ফুটের দাম ওই সাতশো, সাড়ে সাতশো, আটশো, জল অনুযায়ী আমাদের বাঁকের দামের একটু ডিফারেন্স হয়। বারো ফুটেরটা? বারো ফুট ওই নশো, নশো টাকা। মোটামুটি এখানে ছোট থেকে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ সব হয়। এখানকার এটা হচ্ছে রমেশদত্ত স্ট্রিট। তবে এখানকার বাঁকগুলো কিন্তু বেশ কোয়ালিটি আছে, বেশ ভালো কোয়ালিটি। এগুলো খুব মোটা এবং পোক্ত এবং খুব ভারীও হয়ে থাকে। সুতরাং নর্মাল বাঘের থেকে এই বাঘগুলো একটু ভালো কোয়ালিটিরই বাঘ হিসাবে ধরা হয়। কাঁচা বাঁশগুলোকে খুব সুন্দর করে দা দিয়ে কেটে চেঁচে ছুলে প্রস্তুত করা হয় এরকম একটা সুন্দর ঝাঁচকচকে এবং মজবুত বাঁকে, যেগুলো বিভিন্ন ধাম উদ্দেশ্যে যাত্রা করে দিচ্ছে। এখানকার বাঘের দাম শুরু হয়ে যায় প্রায় দেড়শো টাকা থেকে, এবং ছশো টাকা, নশো টাকা পর্যন্ত বাঘ রয়েছে যেগুলো বারো ফুটের বাঘ, যেগুলো বড় বাঘ, ঠিক আছে। সেসব বাঘগুলো দেখো, এই আমার রাস্তার উপরেই দোকানের পাশে দেখো একটা কী বিশাল একটা বাঘ, ইয়ে দেখছো এটা কী ভারী, বা এর হাইট দেখো একদম সেই বাড়ির ওপরে। এসব বাঘ একদম বড় বড় ধাম যাত্রার উদ্দেশ্যে একদম রেডি করে রাখা হয়েছে। চাইলে তোমরা এখানে কাটিয়েও নিতে পারো। স্যাম্পেল হিসাবে বাইরে কিছু স্যাম্পেলও রাখানো রয়েছে। পুরো জায়গাটা ঠিক এইরকম, একের পর এক কারিগররা এখানে বাঁক তৈরি করতে ব্যস্ত।
প্রতি বছর শ্রাবণ মাসের আগে এরকম ভাবে এখানে কাঁসা তৈরি হয়। দেখো এখানে বাঁক তৈরি হচ্ছে, দেখো এখানে এক লাইন দিয়ে কি বাঁক, কি ধরনের বাঁক, কাঁচা বাঁশে, সব কাঁচা বাঁশ। এরকম বায়াররা এসে দেখো একজন কলসি নিয়ে এসেছে এবং বাঁক পছন্দ করছে। কি নিতে এসেছো আজকে? কি নিতে এসেছো আজকে? বাঘ নিতে এসেছি। হ্যাঁ, কি কিরকম হাইটের দরকার? এই হাইটটা হলে হয়ে যাবে? হ্যাঁ। আর কটা কলসি যাবে? যাবো, দুটোই যায়। কোথায় যাচ্ছে বাঘ? সার্কাসে যাচ্ছে। দেখছো কত সুন্দর সব বাঘ নিতে এসেছে এবং নেওয়া হয়ে গেছে না? দেখছো এখন বাঘগুলো কিন্তু দু সাইডে লোড নেওয়ার জন্য প্রস্তুত করা হয়, সেই ক্ষেত্রে কাঁচা বাঁশ সব থেকে ভালো হয়ে থাকে, কারণ কাঁচা বাঁশ খুব ভালো ব্যান্ড করা যায় আর ভেঙেও পড়ে না। তাই নতুন বাঁকের জন্য কাঁচা বাঁশই সব থেকে ভালো হয়ে থাকে। প্রতিটি সাইজের বাঁকের একটা নির্দিষ্ট লোড শক্তি থাকে। 6 ফিটের একটি বাঁক 6 কেজির মতো লোড নিতে পারে। সুতরাং এই বাঁকগুলো ঘটের জন্যই বেস্ট, এখানে কিন্তু পিতলের কলসি না নেওয়াই ভালো। 8 ফিটের ওপরে যেসব বাঁকগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু আপনারা পিতলের জলের কলসি ব্যবহার করতে পারেন। তবে বাঁক কেনার সময় দোকানদারের মুখ থেকে বাঁকের লোড শক্তি কতটা সেটা একবার জানতে কিন্তু ভুলবেন না, বা কি ধরনের কলসি টানা হবে সেই কলসির ফটো দোকানদারকে দেখান, তারাই বলে দেবে এই কলসির জন্য কি ধরনের বাঁকের প্রয়োজন। কারণ যাত্রাপথ যখন বহু দূর সেক্ষেত্রে সঠিক জিনিসটা নিয়েই চলা ভালো। স্যার একটু ঘন্টার ব্যাপারে বলা যাবে? কি কি ঘন্টা আছে? রেঞ্চের যেরকম সাইজ আছে সেরকম রেঞ্চ। স্টার্টিং প্রাইস ওই 40 টাকা থেকে স্টার্টিং। ছোটগুলো আর কোনটা বেশি চলে? চলে অ্যাকচুয়ালি এই সব বেশি চলে, এগুলো বেশি চলে। এগুলো জোড়া কত? এটা 120 টাকা, এটা 180 টাকা। এই সময় আসলে দেখা যাবে কত ভক্তরা এসে এখানে বাঁক চেক করছে, অনেকে এখানে বাঁক চেক করে নিয়ে যায়। এটা ব্যান্ড করে বাঁকটাকে চেক করা হচ্ছে যে ঠিকঠাক আছে কি না। পরবর্তীকালে যদি রাস্তায় কোনো ভেঙে ভেঙে পড়ে যায়, হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই, হ্যাঁ হ্যাঁ ওটাই দেখাবো। এটা ব্যান্ড করে দেখলে হচ্ছে, এই যে ব্যান্ড করে দেখা হচ্ছে যাতে ঘুমুরের ওয়েট বাঁকের ওয়েটটা যাতে আমরা ঠিকঠাক ভাবে খেলতে খেলতে নিয়ে যাওয়া যায়, তার জন্য চেকটা এটা প্রয়োজন হয়। তাই তো? হ্যাঁ, এটা দেখে নিতে হয়, দেখে নিতে হয়। এগুলো সব দেখে নিয়ে না নিয়ে এলে পরে প্রবলেম হবে না, ভেঙে যাবে কিংবা খেলবে না, এতটা রাস্তা পথ যাবে যদি না অসুবিধা, অনেকটা রাস্তা। এবং এখানে একদম চেক করে টেস্ট করে কলসি সঙ্গে রয়েছে, সেই সঙ্গে এখানে কলসি জল ট্রাই করে একদম চেক করে। এই দেখো এখানে চেকটা হচ্ছে কীভাবে, দেখো চেক কীভাবে হচ্ছে, মানে দু সাইড থেকে ব্যান্ড করে চেক করা হচ্ছে যাতে ব্যান্ডের কোনো প্রবলেম না হয়, বাসের সিট যাতে না খায়। তো এতটা রাস্তা বাঁক যাবে সেক্ষেত্রে যাতে রাস্তাপথে কোনো দিন বাঁক ভেঙে যাতে না যায় সেগুলো সব কিছুই দায়িত্ব নিয়ে চেক করে নেওয়া হচ্ছে। তো জায়গাটা দেখো, একের পর এক বায়াররা আসছে এখানে বাঁক নিতে। তো এর একটা বিশাল বড় একটা বাঁকের মার্কেট, ঠিক আছে? এখানে দাম দর করে নিলে কিছুটা কমে হয়, তোমাদেরকে আমি বেসিক দামটা বলে দিলাম এবং তোমরা চাইলে এখানে এসে কিছু কম দামে বা ভালো বাঁক নিতে পারো। এইভাবে এই ছোট্ট একটি সুন্দর মার্কেটটি থেকে প্রতি বছর হাজার হাজার ভক্তরা বাঁক কিনে নিয়ে যায় এবং যেগুলো বিভিন্ন ধাম উদ্দেশ্যে যাত্রা করে। তারকেশ্বর ধাম যাত্রার আরও ভিডিও দেখতে থাকো এই চ্যানেলে, ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে, বিভিন্ন ভিডিও এই চ্যানেলে গিয়ে তোমরা এনজয় করতে পারো। আজকে ভিডিওটা এত পর্যন্ত ছিল, ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবে, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো। নতুন ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখো। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবে।